নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত কলাবেরিয়া গ্রামে প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কলাবেরিয়া গ্রামে দাসপাড়াতে বাড়ি সবিতা দাস ও অমিয় দাসের মধ্যে অনেক দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সবিতা দাসের স্বামী তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান যে তার স্ত্রী রাত্রি ১১টার দিকে বাথরুম করতে যাবে বলে বাইরে বেরোয়। অনেক সময় হয়ে যায় বলে খোঁজাখুঁজি করতে থাকে। তারপরে অবশেষে দেখতে পায় অমিয় দাসের নতুন বাড়িতে একই দড়িতে অমিয় দাস ও সবিতা দাস ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাদের চেঁচামেচিতে আত্মীয় স্বজন ও পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। করিমপুর থানায় খবর দিলে মৃতদেহ দুটিকে করিমপুর থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ দুটিকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১১টা ১১:৩০টার দিকে বললো পায়খানায় যাবো, পায়খানায় গেল দিয়ে আমি যখন ১২:১২টা তখন আমি জানতে পাই দিয়ে উঠলাম। উঠি কাকা কাকিমা পায়খানা বাথরুম সব খুঁজলাম, মা বাবা সবাইকে ডাকলাম। ডাকার পরে ছেলির বাড়িতে গেলাম, ছেলির বাড়ি থেকে ছেলির মা বাবাকে জিজ্ঞেস করলাম। ছেলের মা বাবা বললো ছেলি আসে, কিছুক্ষণ পরেই বলছে আবার নাই। আপনি আগে জানতেন? আগে থেকে জানতাম বলতে চাচ্ছে, দু ছমাস আগে থেকেই ফোনে ডিস্টার্ব করে ছেলেটা আমি জানতাম। কাউকেই কিছু বলিনি, ছেলেটাকেও কিছু বলিনি, আমার বাড়ি এলাকাও শুধু বলেছি যে সংসারটা নষ্ট করে না, একটা বাচ্চা আছে। আমি টোটো চালাই লোসি, মনে আছে, কাজ ধান করি, সংসারটা ঠিক রাখো, যা খুশি তাই করি। এই তো এই অবস্থা, কথা শুনলো না কালকে। আপনি কখন জানতে পারেন? আমি জানতে পাই ১২:১২টা। ছেলে কীভাবে মারা গেল? আর মেয়েটা? দুজনে কি প্রেম ভালো? কতদিন থেকে প্রেম ছিল ওদের? কতদিন থেকে প্রেম ছিল? কোথায় বাড়ি? কি নাম যে মারা গেছে? মেয়েটার নাম? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।